পারে, ভুল হতে পারে, একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না। ভাই উনি আজ আসেন কাল নেই। বেশিরভাগ দেখা যায় গাছ লাগাই, যে লাগান জিনিস তিনি খেতে পান না ফল, ফল বেটারা খায়, ফল প্রতিবেশীরা খায়, যিনি লাগান তিনি খেতে পান না, খুব কম টাইম খেতে পান। আবার আমার বাবা বাড়িটা যখন আমাদের ইটেরই গাঁথনি হয়েছিল, বাবা তার আগে কাঁচা ঘরে বাস করেছিলেন। যেদিন বাড়িটা কমপ্লিট হয়েছিল আমার ছাদ নয় টিন টালি ওঠেছিল, কিন্তু দেয়াল পাকার গাঁথনি হয়েছিল, বাবা ভোগ করতে পাননি, দেয়াল পাকার হয়েই তারপরে আব্বা ইন্তেকাল করে গেছেন। মাস্টার মশাই জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি হয়ে গেছে, এই বিল্ডিং মাদ্রাসা কবরে নিয়ে যেতে পারবেন না, ওনার হয়তো ত্রুটি হতে পারে, তার সংশোধন আছে, সুধার আছে। উনি মানুষের কাছে অবশ্যই নিজের সুধারের কথা, ভাই আমাকে লাইন দেন, আমি কোন পথ ধরে চলবো, ওই মাদ্রাসা আমি উঠিয়ে নিয়ে যাব না, আমি বেলেঘাটে নিয়ে চলে যাব না, আমি কবরে নিয়ে চলে যাব না, মাদ্রাসা অন্তর্দ্বীপের মাটিতেই থাকবে, এবং এই মাদ্রাসা আল্লাহর হস্তে রেজিস্ট্রি করা আছে, এটা ব্যক্তিগত ডাক্তারের নামে নেই, ব্যক্তিগত ডাক্তার নির্মাণে নেই, ব্যক্তিগত নিজের আমার ছেলের নামে নেই, এটা আল্লাহর নামে মাদ্রাসা লিখে লেখা আছে, কাজে আল্লাহর মাদ্রাসা কায়েম থাকবে ইনশাআল্লাহ। এবার এ মাদ্রাসা বানাত মাদ্রাসা তৈরি হওয়ার কেন দরকার পড়লো, কেন দরকার পড়লো, এক এক আলেম এক এক কাঠামোতে এক একটা প্ল্যাটফর্মে দিয়ে আপনাকে বুঝাচ্ছেন, কাল থেকে বুঝাতে আছেন, ডাক্তার মশাই বুঝাচ্ছেন, ছেলেরা বুঝাচ্ছেন, আমি ক্ষুদ্র জ্ঞানে আমি একটা লাইন দিয়ে আপনাকে বুঝাতে পারি যে মাদ্রাসার দরকারটা কেন পড়ে গেছে, কেন দরকার আমাদের। আপনি জানেন, আমরা সকলে জানি, মা বোনদের চরম ভাগ্য জান্নাত পাওয়া নির্ভর করে স্বামীর উপরে, স্বামীর চরমতলে জান্নাত জাহান্নাম। পৃথিবীর বুকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান দিয়ে গেছেন, এটা মাদ্রাসায় হাদিসটা পেয়েছি, এই হাদিসটি ওই মহিলা পড়বে, স্বামীর ঘরে যাবে, তখন নিশ্চয় মাথা নিচু করে স্বামীর সঙ্গে চলতে পারবেন। আল্লাহর হাবিব বলে গেছেন, হ্যাঁ, লাও আমরা আহাদন লাও আমরা আহাদান আইয়াসজুদালি আহাদিন লামাতুল মারাত আন তাসজুদালি যাওজিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী পরিষ্কার বলে গেছেন, আমি যদি আল্লাহ বাদ দিয়ে কাউকে সিজদা করার, কাউরি মানুষের চরণতলে সিজদা করার আদেশ করতাম, এটা জায়েজ নয়, বৈধ নয়, তবে আদেশটা হতো দুনিয়ার স্ত্রীরাকে তোমরা স্বামীর চরণতলে সিজদা করো, এটা নিখুঁত নির্ভেদাল বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে বললাম, আল্লাহর নবীর কথা। যদি হ্যাঁ সিজদা করার আদেশ হতো দুনিয়ার নারীগুলোকে, বলা হতো তোমরা তোমার স্বামীর চরণতলে সিজদা করো, এবং দুনিয়ার ছেলেদের বলা হতো ও দুনিয়ার বেটারা তোমরা নিজের বাপের পায়ের তলে সিজদা করো, বাপ মায়ের চরণতলে জান্নাত জাহান্নাম ছেলেদের, এবং নারীদের স্বামীর চরণতলে জান্নাত জাহান্নাম। এত মূল্যবান হাদিসটি পাবে কোথায়? পাবে বানাত মাদ্রাসায়, যখন মহিলা পড়বে, মহিলা শিক্ষিকা থাকবে, আলিমা শিক্ষিকা থাকবে, গুলগুল মারাম বলে একটা হাদিস আছে, এই হাদিসটা যখনই পড়াতে লাগবেন, আপনার মেয়ে যখন খুলে পড়বে, বোরকা পরে যখন আপনার মেয়ে খুলে পড়বে, দেখতে পাবে যে হাই স্বামীর এত মর্যাদা নারীর কাছে। আল্লাহর নবী বলে গেছেন, এ কোনো বাজে কথা নয়, এ কোনো সোহায়ের পুঁথির কথা নয়, এ কোনো শ্রীফারহাদের কাহিনী নয়, লাইলা মাজনুর কাহিনী নয়, এ কোনো আজে বাজে জিনিস নয়। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জামানে বলে গেছেন, বলে বলে মালাম খুলে আসি, আমার বড়রা আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি আব্দুর রহমানের মেয়ে ফাতেমা, আমি আব্দুল সত্তারের মেয়ে রহিমা, আমি আব্দুল সত্তারের মেয়ে জারেকা, আমি আব্দুল সত্তারের মেয়ে মারিয়াম, আমি আব্দুল গাফফারের মেয়ে আয়েশা, আজকে পড়ে গেলাম, মাথাতে বসে নিলাম, আল্লাহ আমি স্বামীর ঘরে যাব, স্বামীর মর্যাদা এমন আমার কাছে, আমার কাছে স্বামীর চরণতলে জান্নাত জাহান্নাম, আল্লাহ জান্নাত মুখ দেখতে পাবো স্বামীর কারণে, আর জাহান্নাম যদি হবে স্বামীর কারণে, এত মর্যাদা সম্পূর্ণ স্বামী, এ স্বামীর মর্যাদার কথা আমি আজকে ফাতিমাতুজ জাহরা নির্মাণার মাদ্রাসার মতো পেলাম। মাওলানা আব্দুল সত্তার সাহেব বলে একজন আছেন, মাওলানা আব্দুল গাফফার বলে একজন আছেন, মাওলানা আব্দুর রহিম বলে একজন আছেন, তার কাছে শিক্ষা নিয়ে বাড়ি গেলাম। আবার আরেকদিন এসে পড়ছেন, ও তো
দুনিয়ার নর নারী মায়ের একটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। যুগ যুগ ধরে করিলে সাধনা, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনি মা। এই মায়ের নিন্দা করে যারা ভবে মানুষ নয় রে তারা, এ মায়ের নিন্দা করে যারা ভবে মানুষ নয় রে তারা। মানজারুল ইসলাম বলে তারে আমি গানের সুরে কিনে দিতে পারবো, কিন্তু সময় সাথ দেয় না আমার কাছে। সংক্ষিপ্ত ভাবে আমি চুমুক ভাবে দুটো কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, মায়ের নিন্দা করে যারা ভবে মানুষ নয় রে তারা। মানজারুল ইসলাম বলে তারে মানুষ বলে না দয়াবতী দরদিনি মা। এই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এ মা, মায়ের সেবা কেমন করতে হয় এটা পাওয়া যাবে ফাতেমাতুল জাহরা নির্বাণ মাদ্রাসার মধ্যে গিয়ে ঢুকে। আপনার মেয়ে শিক্ষক মহাশয় শিক্ষিকার আগালিকে গুরু গুরু মারাম কেবল প্রথম হাদিসটা খুলে দেখতে পাবে মা কি জিনিস, বাবা কি জিনিস, স্বামী কি জিনিস, প্রতিবেশীর সঙ্গে কেমন ভাবে চলতে হয়। টালির বাড়ি আছে, একটা টালির সঙ্গে অপর টালির যোগাযোগ লক্ষ্য করবেন। আপনার টিনের বাড়ি আছে, একটা টিনের দুটো ঢেউ আর একটা টিনের তলে ঢুকিয়ে দিয়ে মিস্ত্রি মশাই বসিয়ে রাখেন। জি, কেমন সম্পর্ক আছে একটা কোড়ার সঙ্গে অপর কোড়ার, কিভাবে জোর বাতি দিয়ে বাতি পিটিয়ে বসা আছে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন কাজে ওই জিনিসের সঙ্গে তুলনা হলো মোমেন মুসলমানের। ওই মোমেন মুসলিম অপর মুসলমানের জন্য এমন মনে মান তোমার কাছে এত টাকা আছে জানো যে তোমার বুকের ভিতরে ঢুকে আছে আব্দুর রহমান, আর আব্দুর রহমান বুকের ভিতরে ঢুকে আছে মান্দার ডাক্তার, ঢুকে আছে আব্দুল সত্তারের বুকে, আব্দুল সত্তার ঢুকে আছে ডাক্তার মশাইয়ের বুকে। এই মতো এক পাপড়ের সঙ্গে জড়িত আপনাদেরকে জানতে হবে। আল্লাহ নবী ভাইয়াচারী ভ্রাতৃত্ব ভাব ভালোবাসার তাগিদে এত সুন্দর হাদিসগুলি রেখে গেছেন, যে হাদিসটা ফাতিমাতুল জাহরা নির্বাণাতে গরু গরু মারা মেয়ে পেয়ে যাবে নারী, এবং সে নারী অপর নারীকে ভালোবাসবে। অপর নারীকে যাও হবে শ্বশুরের ঘরে গিয়ে যাও বোনের মতো, বোনের মতো মধুর জীবন কাটাবে। কি বন্ধুগণ, মাদ্রাসা আল্লাহ করি, মাদ্রাসাকে আল্লাহ তুমি এগিয়ে নিয়ে চলো, এটাই প্রার্থনা আমরা করব। আল্লাহ তুমি মাদ্রাসাকে এগিয়ে নিয়ে চলো। আল্লাহ ভালো জিনিসের পিছনে শয়তান থাকে, ভালো জিনিসের পিছনে আল্লাহ শত্রু লেগে যায়। আল্লাহ তুমি শত্রুদের মৃত্যু হওয়ার আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তাদের মাঝে বুঝার তৌফিক দাও। আল্লাহ মানুষ একটা মানুষ, মানুষের ভুল হতে পারে, সেটাকে না দেখে ডাক্তার মহাশয় বহুত কিছু মাদ্রাসা জুড়ে করেছেন। এই দিকটা দেখে, এই আলোটা দেখে যেন গ্রহণ করতে আমরা পারি, এই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি একটা কেবলমাত্র হাদিসের বিবৃতি বিদায় গ্রহণ করব। কি জেনে রাখবেন, আল্লাহ জান্নাত খানা পেতে হলে কিসের দরকার, জান্নাত খানা লাভ করতে গেলে কিসের দরকার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার। মালিক না ভালোবাসতে গেলে উপকার উপহার দেবে না, মালিকের ভালোবাসা পেতে হবে, আল্লাহর ভালোবাসা আমাকে আপনাকে পেতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাকে আপনাকে কোন কাজটা করতে হবে, এটা আল্লাহ পাক পরিষ্কার ভাবে পাক কালাম মাজিদের মাঝে জয় গম্ভীর স্বরে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। কোন হে নবী আমার দোস্ত আমার, আপনি দুনিয়াবাসীকে বলে দেন, আমার বান্দাবাদীদের বলে দেন, আমি আল্লাহ জান্নাত রেখেছি জাহান্নাম রেখেছি। জাহান্নাম ভয়াবহ জায়গা বটে, জান্নাত সুখে জায়গা বটে। এই জান্নাত খানা লাভ করবে কারা, এই জান্নাত খানা লাভ করে ওরাই যারা আমার ভালোবাসা পাবে, তারা আমার পাগল যারা, আমার দেওয়ানা যারা, আমার বাবা বন্ধু হবে যারা, আমার প্রিয় হবে যারা, তারাই জান্নাত পাবে, তাছাড়া পাবে না। মালিককে নারাজ করতে গেলে জান্নাতের মুখ ধরতে পারবে না, এটা আপনি বলে দিন। আমার ভালোবাসা পেতে গেলে পারে, আপনি দয়া করে বলে দিন আপনার উম্মতদেরকে, ইনকুম তন্ত হেবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম আল্লাহ, তোমরা আমার অনুসারী হয়ে যাও, আমার অনুকরণ তোমরা করো, তাহলে এবারে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমার অনুসারী হও তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। মোমেন মুসলিম ছাড়া
করা যাবে না মুমিন হতে হবে ঈমানদার হতে হবে পূর্ণ মুমিন হতে হবে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আদেশে বললেন ওয়াহিয়ে গায়র মাতলু হাদিস হাদিসটা হলো আল্লাহরই কথা আর কোরআনটা হলো আল্লাহরই কথা এক আর ওয়াহিয়ে মাতলু বলা হয় যেটা ফেরেশতা এসে পাঠ করে গেছেন আর ওয়াহিয়ে গায়র মাতলু হলো ওটা যেটা ফেরেশতা আয়াত রূপ ধারণ করে পাঠ করেন নাই কেবল বলে দিয়েছেন আর ফলাফলে আর ফলাফলে মুমিন হতে গেলে পরে এরকম হতে হবে আল্লাহর আদেশে হ্যাঁ নবীজি তখন উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন তিনি বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন তোমরা পূর্ণ মুমিন তখন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ নবী বলেছেন আমি তোমার বাপ মা চাইতে তোমার বিবি চাইতে তোমার ছেলে মেয়ে চাইতে আমি ভালোবাসার পাত্র না হতে পারবো ভালোবাসার পাত্র কেমন করে হবে তোমার কাছে আল্লাহ পাক এটা ডিসিশন দিলেন কোরআনের মাঝে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওই আমার বান্দারা তোমাদের নবী যেটা শিক্ষা দিবেন যেটা করতে বলবেন সেটা তোমরা করিও আর যেটা নিষেধ করবেন সেটা তোমরা খবরদার করিও না যদি এই কথা দুটাকে পালন করে চলিও তাহলে নবীর ভালোবাসা তোমাদের হলো নবীকে ভালোবাসা তোমাদের হলো মুখে ভালোবাসি বলতে গেলে হবে না নবীর আদেশকে লঙ্ঘন করো না নবীর নিষেধের কাছে যেও না আল্লাহ তোমাদের নবী যেটা দেবেন সেটাই নিও প্রিয় বন্ধুগণ এই ব্যয় পরিবেশ তৈরি করতে পেরেছিলেন সুলাইমান তাফা সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাই কিরামদের মাঝে সাহাবাই কিরামদের মাঝে তারা কেমন পাগল নবীর হয়েছিলেন কেমন নবীর দেওয়ানা হয়েছিলেন কেমন দ্বীনের দেওয়ানা হয়েছিলেন কেমন হাদিসের দেওয়ানা হয়েছিলেন নবীর ভাষার দেওয়ানা কেমন হয়েছিলেন তারা সদাই তাকে ডাকতেন এই যে আমি পূর্ণ মুমিন হয়ে বাঁচতে চাই পূর্ণ মুমিন হয়ে বাঁচতে চাই নবীর কথাকে তারা অদূর কোন মতে বলেন নাই যখনই ডাক দিয়েছেন তখনই ঝাঁপিয়ে পড়েছেন আসি আপনার ভাই আপনাদের সামনে ইতিহাস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের পাতায় নিয়ে এসেছেন সে হাদিসটার বিবৃতি দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাবো চলে এত সময় আছে হাদিসটার বিবৃতি দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাবো চলে সময় সংকীর্ণ আমার কাছে আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে কোন জিনিসটার নাম প্র্যাকটিক্যালি দেখিয়েছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামদের জিন্দেগি আপনাদের সামনে উঠিয়ে নিয়ে আসছি বুখারী শরীফ হাদিস হতে আজে বাজে কাহিনী নয় মদিনার বুকে নবীজি আছেন হাইরাত বেলাল ডাকনি ছিলেন মদিনার মা তখন মাইক যোগে কথা হতো না আল্লাহর নবীর কাছে কানে চলে আসলো যে মক্কার দুশ্মনরা তারা আক্রমণ করার ব্যবস্থাপনা চালাচ্ছে মদিনাকে ধারা করার ব্যবস্থাপনা চালাচ্ছে মদিনার ইজ্জতকে নষ্ট করার ব্যবস্থাপনা চক্রান্ত চালাচ্ছে মদিনার মসজিদকে চুরমার করার চক্রান্ত চালাচ্ছে মুহাম্মাদের ডেড বডি নিয়ে খেলার চক্রান্ত চালাচ্ছে এই আবহাওয়া মক্কা থেকে নবীর কাছে কানে এসে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকালবেলাতে হাজরাতে বিলালকে বললেন রে বিলাল তুমি মদিনার গলিতে গলিতে গিয়ে বলে দাও বিলাল ডাকনি ছিলেন আবার অপর দিকে মুয়াজ্জিন ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন আর ডাকনি ছিলেন সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডাক দিলেন নবীজির শর্ত গুলি দিলেন যুবকদের দলকে হাজির করে দাও বয়স্ক গুলাকে নয় যুবকদের দলকে হাজির করে দাও আল্লাহু আকবার বুখারী শরীফের ঘটনা নিয়ে আসছি কান করে শুনবেন ভাই হ্যাঁ আজীব ঘটনা আজীব ও গরিব ভালোবাসা মহাব্বত কাকে বলে নবীর মহাব্বত কাকে বলে আপনাদের দেখাতে গিয়ে হাদিস থেকে বিবৃতি আপনাদের সামনে দেওয়ার আমি চেষ্টা করছি জি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বিলাল ডেকে দাও সব যুবকদেরকে ডেকে দাও আমার কাছে খবর এসে গেছে সংকেত এসে গেছে মক্কার দুশ্মনেরা মদিনার ইজ্জতকে বিনষ্ট করার চক্রান্ত চালাচ্ছে এই নবীর ডেকে নিয়ে হ্যাঁ চক্রান্ত চালাচ্ছে মদিনার মসজিদকে খতম করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে মুমিন মুসলমানদের উপরে ধাওয়া করার চক্রান্ত চালাচ্ছে কাজে এদের মোকাবেলা করার জন্য আগে বেরিয়ে যেতে হবে হাইরাতে বেলাল সমস্ত জামানদেরকে ডাক দিলেন আনসারি মাদিনা মহাজিরি মাদিনা তাদেরকে ডাক দিলেন সব যুবকের দল মদিনার মসজিদের কাছে হাজির হলেন যুবকের দল হাজির হলেন আল্লাহু আকবার
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও যুবকের দলেরা, তোমাদেরকে আমি ডাক দিয়েছি, তোমরা সময় জমা হয়ে গেছো, শোনো শোনো শোনো, আমার কাছে সংকেত মানিয়ে এসে গেছে, আমার কাছে খবর এসে গেছে, যদি মক্কা ছেড়ে চলে এসেছি মদিনায়, তাদের কাজের কারণে নালায়েকেরা পিছা ছেড়ে দেয়নি আমার, নালায়েকেরা আমাকে ধ্বংস করে পিছা ছেড়ে দেয়নি, দুশমনেরা মদিনাকে খতম করে দেওয়ার পিছা ছেড়ে দেয়নি, এত যে ভালাই করি তাদের কিন্তু আমার দুশমন দাঁড়িয়ে থাকে, কাজে ওরে জওয়ানের দলেরা তোমরা আগেই বেরিয়ে যাওয়ার জন্য 300 জন জওয়ান 300 জন যুবকের দল হাজির হয়ে যাও, কে রেডি আছো? 300 জন আমার দরকার। আর তাদের মোকাবেলায় মদিনা থেকে কিছু দূরে নদীর ধারে সমুদ্রের ধারে পালাও ডানার জন্য তোমাদের আমি পাঠিয়ে দিব, এবং জেনে রেখে দাও অনন্তকালের জন্য আমি পাঠাবো, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 10 দিনের জন্য নয়, আমার ডাক আমার আমার না পর্যন্ত পর্যন্ত তোমরা ছেড়ে আসবে না। কি আছো জামানের দল, তোমরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, হাজির হও দেখি। আল্লাহ যুবকের দল সবাই হাত উত্তোলন করলেন, নবীজি আমার বেঁচে বেঁচে 300 জন জামানকে যোদ্ধাকে রেডি করলেন, 300 জন যোদ্ধাকে রেডি করলেন, সুবহানাল্লাহ, তাদেরকে বলে দিলেন তোমাদেরকে যেতে হবে মদিনা থেকে 3 মাইল 4 মাইল দূরে 5 মাইল 6 মাইল দূরে সমুদ্রের পাড়ে, আর ঘাঁটিতে গিয়ে তাদের এড়ে থাকতে হবে, তাদের জন্য পাহারা দিতে হবে। সুবহানাল্লাহ, তোমরা বাড়ি ফিরে যাও, আপন আপন বিবির কাছ থেকে মাপ নিয়ে নাও, আপন আপন বিবিদের কাছ থেকে মাপ ক্ষমা চেয়ে নাও, কেন আজকে বাড়ি ফিরে আসবে কিনা কোনো জ্ঞানটি তোমাদের নেই, কি হার হবে। সুবহানাল্লাহ, 300 জন জামান হাত তুলে বললেন আমি যাবো আমি যাবো। সুবহানাল্লাহ, 300 জন জামান যুবক তারা হাজির হয়ে গেলেন, এবার তারা বাড়ি গিয়ে বিবিদের কাছে মাপ ক্ষমা চেয়ে নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি সুবহানাল্লাহ, 300 জন তাদের মধ্যে একজনকে লিডার করলেন, চিফ অফ কমান্ডার করলেন। আল্লাহ নবী বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর কোরআন এটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর রাসূলের কাজ তোমরা করো এবং তোমাদের মধ্যে একজনকে আমি তৈরি করে দেয়, বিনা আমিরে খবরদার কাজ করিও না। নবী আমার 300 জন যোদ্ধা পুরুষের মাঝে একজনকে আমির বানালেন, হাইরাতে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, ওয়ান জাবেরিন ক্বালা আবাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাড়ে গিয়ে তারা পাহাড় মিলে আছেন। এবার খাবার গুলো কিন্তু ধীরে ধীরে ভাই
খেজুরও খতম হয়ে গেল, পানিও খতম হয়ে গেল, তারা মুশকিলে পড়ে গেলেন, কি খাবার খাবেন? এধারে মদিনা থেকে নবীর ডাক নেই যে তোমরা চলে এসো, আল্লাহ নবী ডাকছেন না, চলে আসার আওয়াজ চাইবি, আল্লাহু আকবার। এবার বললেন কি, তারা খাবার শেষ হয়ে গেল কিন্তু মদিনা আসতে পারলেন না, যদি আমরা চলে যাই তাহলে আল্লাহ নবীর হুকুম লঙ্ঘন হয়ে যাবে, না না আমরা যাব না। তারা এবার না খেয়ে না খেয়ে সহ্য করতে না পেরে সুবহানাল্লাহ গাছের পাতা গুলা, গাছের মণিগুলো, পাতা খিচা পাতা গুলা, তারা আপনার ছড়িয়ে 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 চাবিতে লাগলেন। ওই জন্য ওই দলটার নাম পড়ে গেছিল জাইসুল খাদ, গাছের পাতা ঝেড়ে ঝেড়ে খাওয়ার লস্কর। বুখারী শরীফের ঘটনা, আজে বাজে কথা নয়। কে বন্ধুগণ, জ্ঞান বিশাল আকারে রাতে রাতে ইমান মজবুত হবে, আপনার শুনেন কি অবস্থা ঘটলো, সুবহানাল্লাহ। আমি ডাক্তার মশাইকে অনুরোধ করবো আমাকে এই ঘটনা একটু বলতে দেন, তাহলে আমি বিদায় চলে যাবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি, তারা খাবার যখন বন্ধ হয়ে গেল, খাবার যখন নেই, তারা গাছের পাতা ঝরিয়ে ঝরিয়ে খেতে লাগলেন। তারা তো পালিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আসলেন না কেন? আল্লাহ নবীর আদেশ হয়নি, আল্লাহ নবী ডাকেননি, আল্লাহ নবী তিনি মদিনা থেকে ডাকেননি, এনার আওয়াজ পাওয়া যায়নি, যার জন্য তারা ওই জায়গায় পড়ে থাকলেন, না খেয়ে খেয়ে আসতে পারলেন না, পেটের কোথা যন্ত্রণা থামতে না পেরে গাছের পাতা ঝেড়ে 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 তার চিবিয়েতে লাগলেন। হাইরাতে জাফর বলছেন, যখন আমরা সকালবেলাতে পায়খানা করলাম, পায়খানা গুলো বকরির নাদির মতো হলো, বকরির নাদির মতো আমাদের পায়খানা মলগুলো রূপরেখা ধারণ করলো, শরীর শুকাতে লাগলো। এবার কি করি, এটা তো খাবার জিনিস নয়। 300 জন সাহাবীরা তারা আল্লাহর কাছে সবাই তারা ডাকতেন আল্লাহকে, সুবহানাল্লাহ, আল্লাহ ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, পৃথিবীর বুকে এমন কোন পানি জীব নেই যার আহার দাত আল্লাহ নয়, অময়া তরকাল আল্লাহের কওয়াত বহু, আল্লাহর প্রতি বিশ্বাস যারা করে, আল্লাহর প্রতি ভরসা যারা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। 300 জন সাহাবি, আবু উবাইদ আমির চিফ কমান্ডার, সবটিকে নিয়ে এক জায়গায় বসলেন, বসে ভাই রে এই জায়গাতে আমাদের কাছে খাবার নেই, খেজুর খতম হয়ে গেছে, পানি খতম হয়ে গেছে, আমার নবীর ডাকও আছে না যে চলে যাব, যদি চলে যায় এমনি তাহলে না ফরমান করে নাম খাতে নাম লেখা যাবে, মুমিন থেকে নাম আমাদের কাটা যাবে, যেতে আমরা পারছি না, কি খাবো আমরা? তবে আল্লাহ আল্লাহ নবীর আদেশে আল্লাহ রাস্তা আমরা জিহাদের ময়দানে এসেছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন, আল্লাহকে চলো ডাকি, আল্লাহ ছাড়া কেউ বাজাতে পারবে না। সবাই তারা ঝরঝর করে, 300 জন সাহাবাই কিরাম তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ তুমি তো রুজির মালিক, আল্লাহ তোমার নবীর আদেশ পালন করে আমরা এখানে পড়ে আছি, আল্লাহ আমাদের কাছে খাবার নেই, আমাদের কাছে পানি নেই, কি খাবো আল্লাহ গো? তুমি দেনেওয়ালা, তুমি কোন দিক দিয়ে রুজি দাও এটা মানুষ টের পাবে না, অমায়া তো আকাল আল্লাহ ফাওয়াত হো ওই অমায়া তো ঘুমের হাই সুলাইয়াত আছে, আল্লাহ তারা তাকে বুঝিয়ে এমন জায়গা থেকে যেন যে মানুষ অনুভব করতে পারে না, কাজে আল্লাহ তুমি আমাদের খাবার দাও, আল্লাহ তুমি আমাদের খাবার ব্যবস্থা দাও। বুখারী শরীফের ঘটনা বাজে কথা নয়, 300 জন তারা টুকরে টুকরে কামলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবীর কথা রক্ষা করে আমরা এখানে না খেয়ে বসি, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ ইচ্ছা করতে আমরা বাড়ি চলে যাবো মদিনায়, কিন্তু তোমার নবীর আদেশ লঙ্ঘন করবো না বলে আমরা যেতে পারছি না, আল্লাহ তুমি আমাদের আহার দাও, খাবার দাও, সুবহানাল্লাহ। আল্লাহ সিংহাসন কে বেগাল যেন ভাইরা আমার, আল্লাহ আরশ থেকে দেখছেন আমার 300 জনের যোদ্ধা পুরুষ, তারা নবীর পাগল, তারা আমার পাগল দিও না হয়ে সমুদ্র ধার পড়ে আছে, না খেয়ে না খেয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা চতুর্ব মদিনে আসছে না, আল্লাহ পাক সমুদ্র দেওয়ার করলেন, আল্লাহ সমুদ্রে কি আছে সবই জানেন, উপরে পাহাড় যত আছে সমুদ্রে পানির তলে পাহাড় তার যেতে বেশি বড় আছে, বড় বড় পাহাড় সমুদ্রের তলাতে আছে জানবেন। আপনারা শুনেছেন আমেরিকায়, আমি আমেরিকান সরকার আপনার একটা জাহাজ তৈরি করেছিল, সেই জাহাজটাতে যাত্রী ধরবে 3000 যাত্রী, এবং এমনই জাহাজ তৈরি করেছিল যে তার খামার এসে গেছিল যে এই জাহাজ পৃথিবীর কোন জিনিসে ডুবাতে পারবে না, ফাটাতে পারবে না,
আল্লাহ শেষ করতে পারবে না, কিন্তু আল্লাহ সত্যিকারের সত্যিকার সব অচল, আল্লাহ সত্যির কাছে বন্ধু নয়। এই গৌরব খামান করে ছেড়েছিল এই আটলান্টিক মহাসাগরে আমেরিকা হতে জাহাজ 3000 যাত্রী নিয়ে আপনার মাঝ সমুদ্রে গিয়ে এমন তলাতে এমন জিনিসে ধাক্কা মারলো যে তলা ফেটে গিয়ে জাহাজ খণ্ডিত হয়ে পানি তাতে নিয়ে 3000 যাত্রী সমুদ্রের তলায় তলিয়ে গেছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে, অনেক ভাইরা আপনার আপনার ক্যালেন্ডারও দেখেছেন টাইটানিক জাহাজ এবং ডুবেছিল আটলান্টিক মহাসাগরে। আমেরিকান আপনার সরকার এই অমান্য খামান করে ছেড়েছিল যে পৃথিবীর কোন শক্তি আমার জাহাজকে খতম করতে পারবে না, কিন্তু নারায়ণ জানে না যে শক্তির উপরে শক্তি একজন আল্লাহ আছেন, যে আল্লাহ বুদ্ধি দিয়েছেন ওই বুদ্ধির দ্বারাতে আটলান্টিক মহাসাগরে জাহাজ ছেড়েছে, জাহাজ তৈরি করেছে কোন বুদ্ধি দিয়ে, কার বুদ্ধি পেয়ে, এক আল্লাহর বুদ্ধি পেয়ে, জ্ঞান পেয়ে, সীমিত জ্ঞান পেয়ে এত দূর ঘুরেছে এটা জানে না যে আল্লাহ দেওয়ালা। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ আটলান্টিক মহাসাগরে খতম হয়ে গিয়েছিল জাহাজ। প্রিয় বন্ধুগণ, ওই সমুদ্রের খবর আল্লাহ রাখেন, আল্লাহ সমুদ্রের খবর রাখেন। 300 জন যোদ্ধা পুরুষরা যখন কাঁদতে লাগলেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তুমি আমাদের খাবার দাও, আল্লাহ জানছেন সমুদ্রের বুকে যে মাছ তলে লুকিয়ে আছে, সমুদ্রের বুকে তুমি বুকে মাছ আছে, কোথায় কত বড় মাছ আছে আল্লাহ জানেন, যে সমুদ্রের বুকে একটা মাছ এত বড় মাছ আছে যে 300 জন লোক তারা খাবে, একদিন নয় দুই দিন নয় সহসহ অনেক দিন ধরে তারা খাবে, এটা আল্লাহর জানা আছে। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে মাছকে বললেন, কি বললেন, মাছ সমুদ্রের তলায় কি বসে থাকতে পাবি না, উঠে যা উঠে যা, আমার 300 জন বান্দা অনাহারে পড়ে আছে, আমার 300 জন বান্দা তারা ঝরঝর করে কাঁদছে আমার কাছে, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, সকলের রেজেকের আহারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আমার নবী মুহাম্মদের তারা পড়ে আছে, আমার মুহাম্মদ পাওয়ার জন্য তারা পড়ে আছে, আমার জান্নাত খেলা করার জন্য তারা পড়ে আছে, ওরে পানির মাছ সমুদ্রের তলে থাকতে পাবি না, তুই ধীরে ধীরে উপরে উঠে যা, আল্লাহর অর্ডার যেমনই হলো রে ভাই, আল্লাহর হুকুম সবই পালন করে, কিন্তু যারা আসটা করে মাখলুক কাজ তারাই হলাম না আমার হারাম, আমরা পালন করতে পারলাম না। সমুদ্রের মুখ থেকে পা মার আল্লাহর অর্ডার শুনে আর থাকতে পারলো না, উপরে ভেসে গেল। আল্লাহ হাওয়াকে বললেন, রে হাওয়া এর উপর দিয়ে খুব অবাধ গতিতে চল, জোরে হাওয়া চলতে গেলে পরে ঢেউ বড় বড় হবে, ওই ঢেউ আল্লাহ পাক বললেন, রে মাছ তুই ঢেউয়ে তোর দোল খেলতে থাকবি, দোল খেলে থাকবি, হাওয়া জোরে এলে চলবে, আমার 300 জন যোদ্ধা তারা যে জায়গাতে তারা পড়া উঠে আছে, নবীর মহাব্বতে আমার মহাব্বতে অনাহারে তার ডুবে ডুবে কাঁদছে, ওই ইসলামের সামনে ওরে মাছ ঢেউয়ে তুই চলে যাবি, ঢেউয়ে উঠে যাবি, উঠে যাবে তুই থেকে যাবি, আর পানির সঙ্গে নেমে যাবে তুই নেমে আসতে পারবি না। বুখারি শরীফের ঘটনা, যে বুখারি শরীফ আতা হুলকু তুমি বাদা কে দাবিল্লা আর সাইয়ুল বুখারি কোরআনের পর স্থান হল বুখারি শরীফের, ওই তাদের থেকে বিবৃতি আপনাদের দিচ্ছি, আল্লাহ নবী জানান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান দিয়েছেন আল্লাহর অর্ডার যেমনই হলো সুবহানাল্লাহ মা চোখে ভেসে গেল আর হাওয়া আপনার এক্সট্রা হাওয়া বইতে লাগলো, সুবহানাল্লাহ এক্সট্রা হওয়া বই বইতে লাগলো আর ঢেউ আপনার জড়িয়ে হতে লাগলো, ওই ঢেউয়ে মাছ দোল খেলতে লাগলো, দোল খেলতে খেলতে এবার যেখানে 300 জন আল্লাহর যোদ্ধা পুরুষ টুকে টুকে কাঁদতেছিলেন ওই সামনে ঢেউ একটা জোরে মারলো আর ওই মাছটা আপনার উপরে উঠে গেল আর পানি সমুদ্রে চলে গেল, আর ওই মাছকে এবার 300 জন যোদ্ধা পুরুষ তারা খুশি হয়ে জঙ্গলের লুকরি সুখা লুকরি কেটে মাছগুলোকে টুকরো টুকরো করেন আর ঝলিয়ে ঝলিয়ে মাছগুলোকে খান। ওই মাছের বৈশিষ্ট্য ছিল যে তাতে ভাত লাগবে না, তাতে রুটি লাগবে না, তাতে অন্য জিনিস লাগবে না, সেটা খাবার খেতে গেলে ভাতের কাজ করবে, রুটির কাজ করবে, ওই মাছ তারা খেলেন, আশুদা তারা হলেন, কতদিন তারা খেয়েছিলেন সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে এত বড় মাছ হাইরাতে যা পেলে যেন তাম হতে বলেছে, এত বড় মাছ আমার জিন্দগিতে দেখিনি, জিন্দগিতে আমরা দেখিনি, ওই মাছের আপনার ফারাঙ্গি কাঁটা আছে, মাথার খাপড়ি খান্ডা আছে, অথবা আপনার ফারাঙ্গি কাঁটা আছে, গাদা পেটি আছে, ইলিশ মাছ বড় মাছের গাদা পেটি
তুলনা কত বড় পেটির কাঁটা কত বড় মাছ সুবহানাল্লাহ করুন কত দিন ধরে তারা খেয়েছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা একদিন নয় দুই দিন নয় তিন শত জন যোদ্ধা পুরুষ পনেরো দিন ধরে খেয়েছিলাম পনেরো দিন ধরে ওইখানে বসে বসে খেয়েছিলাম আল্লাহর নবীর মহব্বতে আমরা ওখানে পড়ে আসিলাম গাছের পাতা খেয়ে খেয়ে শরীর শুকাতে লেগেছিল আল্লাহর কাছে দুঃখে দুঃখে কেঁদেছিল আল্লাহ তুমি রুজির মালিক আল্লাহ তুমি হায়াতের মালিক আল্লাহ তুমি মৌতের মালিক আল্লাহ তুমি বাঁচানিওয়ালা আল্লাহ রুজি দেখেন কোন দিক থেকে দিলেন আর এমন বড় মাছ দিলেন পনেরো জন পনেরো দিন ধরে তিন শত জন লোক খেয়েছিলেন তবু ফুরাতে পারেন নাই এবার নবীর ডাক পড়ে গেছিল তোমরা চলে আসো এখন পরিবেশ নর্মাল হয়ে গেছে পরিবেশ নর্মাল হয়ে গেছে মক্কার পরিবেশ আওয়াজ পাওয়া যায় না তোমরা এখনকার মতো চলে আসো তারা মাস্কি জাতি আপনার চর্বিগুলো ভরে ভরে নিয়ে গেছিলেন গ্রামে দেখেছিলেন মা সেই মাছটা হলো অ্যারাবিক ভাষায় বলা হয় ইউকাল্লাহু আম্বার আম্বার মাছ এই মাছ কত বড় এটা হাদিসের কথা বললাম এই হাদিসটি আপনার প্রমাণ করে দেখিয়েছে বর্তমান সারা পৃথিবী দেখিয়েছে প্রমাণ করে ওই আমেরিকান সরকার দেখিয়েছে জেনে রাখবেন যে আমেরিকান সরকার দেখিয়েছে যে আমেরিকা আটলান্টিক মহাসাগরে আপনার জাহাজ ছেড়েছিল তিন হাজার যাত্রী নিয়ে ওই আমেরিকান সরকার এক সময় একটা মাছ পেয়েছিল সে মাছটার নাম হলো তিমি মাছ ওই মাছটিকে আশ্চর্য হয়ে এত বড় মাছ হিসাবে আশ্চর্য হয়ে সমুদ্র থেকে মাছটাকে উঠানো হয়েছিল উঠিয়ে তারা মাছটাকে ওজন করেছিল ওজন করে তার ওজন বেরিয়েছিল কত দুশো টন দুশো টন এক টন সমান হল সাতাশ মন দুশো টন মাছটা ওজন হয়েছিল তিমি মাছ ওই তিমি মাছকে আরবি ভাষাতে বলা হয় আল্লাহ নবীর হাদিসে বলা হয় ইউকালাহু আম্বার আম্বার মাছ আজ হয়তো চোদ্দ শত বছর আগে বিশ্বনবী এই ঘটনা দেখে গেছেন তার জমানায় ঘটেছিল নৌসমুদ্রের বুকে এত বড় মাছ আল্লাহ রেখেছিলেন যে মাছটি না হল আম্বার মাছ ওই মাছকে প্র্যাকটিক্যাল পরিমাণ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমেরিকান সরকার মাছকে উঠিয়ে ওজন করে দেখেছিল আশ্চর্য হয়ে সমুদ্রে সেই মাছকে উঠিয়ে দেখেছিল সেই মাছের আপনার ওজন হয়েছিল দুই শত টন প্রিয় বন্ধুগণ আল্লাহ নবীর হাদিস তারা মহাব্বত নবীর এত করেছিলেন একে বলে নবীর মহাব্বত একে বলে নবীর মহাব্বত একে বলে নবীর ভালোবাসা কাজে আল্লাহ নবীর ভালোবাসা পেতে গিয়ে আমি আপনাদের কোন নিবেদন করব আমার ডাক্তার মুসলিম আমার ভাই উনার বাড়ি বেলেঘাটি আমার বাড়ি অন্তদ্বীপে কিন্তু একে ভাই বলে আমাদের জানতে হবে ভাই বলে জানতে হবে ভাইয়ের ভুল আছে ত্রুটি হতে পারে ওই যাই আল্লাহ বসতে ভাইকে ঠিক চলার কথা বলবেন তাকে সব পরামর্শ দেবেন কোন জায়গায় ভাইয়ের ভুল আছে তবে মাদ্রাসায় নিয়ে রাখবেন মাদ্রাসা হয়ে গেছে যার জন্য আলহামদুলিল্লাহ গাছ লেগে গেছে যার জন্য আলহামদুলিল্লাহ এই গাছের ফল বের হতে আরম্ভ করেছে ইনশাআল্লাহ বের হবে হয়তো আমার ডাক্তার মশাই তিনি ভোগ দুনিয়াতে করতে পেলেন না কিন্তু কবরে চলে যাবেন কিন্তু ভোগ পাবেন কবরে চলে যাবেন ফল বের হবে এর ফলে সুস্বাদ কবর বেড়ে পাবেন প্রিয় বন্ধুগণ আমরা তাকে অবশ্যই সহযোগিতার হাতকে বাড়াবো এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের গ্রামের মানুষ এবং ডাক্তার মশাই আমাকে স্মরণ করেছিলেন ভাই হিসাবে কাজ একটু হওয়া কালে করে আমি ডাক্তার মশাইয়ের জালসা মঞ্চে এসেছি যদি আমার শারীরিক অবস্থার দিক দিয়ে কি হয়ে আছে আমি এবং আল্লাহ ছাড়া জানে না বন্ধুগণ আমার কয়েকদিন থেকে একবার আরামই নেই আমার সামনে লাগাতার